আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রফিকুল ইসলাম। আজকে আমি আমার অফিসে যাব। অফিসে আমার অফিস, আপনারা তো হয়তো জানেন না আমার অফিস কোথায়। তো আজকে দেখাবো আমার অফিস কোন জায়গায়, বাসা থেকে কত দূর, এবং মেন রোড দিয়ে যাবো। এই যে আমার বাইক। তাহলে বন্ধুরা যাওয়া যাক। আমার এই ব্যান্ডিট নিয়ে আজকে যাব আমার অফিসে, আর বন্ধুরা আপনারা সবাই সাথে আমার সঙ্গে থাকবেন। এটা কিন্তু এভাবে খুলে দেখেন, পুশ দিলেই শাটার খুলে যাবে, তারপরে চাবি পুশিং করে ঢুকিয়ে দিয়ে এই তো অন হয়ে গেল। তাহলে চলেন যাই বন্ধুরা। আমার বাসা থেকে অফিস প্রায় 4 কিলো। চলান লাগবো তো, দেখেন না। বাস বাস, বন্ধুরা আমি নতুন ইউটিউব খুলছি, তবে আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। যাই হোক, আমি জবের পাশাপাশি শখ করে ইউটিউব চ্যানেল খুলছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া এগিয়ে যেতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার মেন হচ্ছে আমার জব। জবের ফাঁকে ফাঁকে আমি ইউটিউব ভিডিও করি মাঝে মাঝে। বাবা রে বাবা, যে রিক্সা! তবে এই ব্যান্ডিটটা পুরো 100-100। তো ব্যান্ডিটের কথাই বলি, এটার হর্স পাওয়ার হচ্ছে, বিএসপি হচ্ছে 18.9, প্রায় 19-এর মতো, 10,500 আরপিএম। আর এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.3, অ্যান্ড এনএম 9,000 আরপিএম। একটা পাওয়ারফুল বাইক সুজুকির। আরে বাবা রে, জাম জাম! রিক্সা, আরে আল্লাহ!
এই গাড়িটার অনেক পাওয়ার ভাই, সামনে 90 বাই 80 বাই 17 হুইল, সামনের ডিস্কটা অনেক বড়, ডিস্কটা হচ্ছে 290 mm, এর থিকনেস হচ্ছে 3.5 mm, এবং এবিএসও আছে সামনে। পিছনের চাকাটা 30 বাই 70 হুইল, আর এবিএস আছে, ডুয়েল চ্যানেল এবিএস। এটার ডিস্কটা হচ্ছে 220 mm, এর পেটাল ডিস্ক। ওভারঅল গাড়িটা ভালোই, কিন্তু লুকটা দেখতে অনেকটা কমিউটার বাইকের মতো, লুকটা আমার হিসাবে ছোটই হয়েছে। কিন্তু এটার পাওয়ারফুল একটা ইঞ্জিন দেওয়া আছে, GXXR এর ডগ ইঞ্জিন, FI 4 ভালভের ইঞ্জিন, এটার অনেক পাওয়ার। আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি অনেক স্যাটিসফাই। আমি আরও অনেক বাইক চালাইছি, হর্নেট চালাইছি, তারপরে FZ-3 চালাইছি, ইনশাল্লাহ এটার ব্রেকিং কন্ট্রোলিং এবং এটার পাওয়ার, টর্ক, হর্স পাওয়ার সব কিছুই অনেক আমার কাছে ভালো লাগছে। এই সুজুকি GXX ব্যান্ডিট ইন্দোনেশিয়ান এডিশন, এটা ইন্দোনেশিয়ান থেকে সরাসরি CBO হিসেবে আসছে, পরে আমি ক্রয় করছি, ইনশাল্লাহ ভালোই চালাচ্ছি, আর এটার মাইলেজটা ভালোই পাচ্ছি। সিটিতে পাচ্ছি 38-39 মতো, আর হাইওয়েতে 42-44। এটার মিটারে যা বলবো, মিটার বলতে মিটারে সব কিছুই দেখায়, আপনার স্পিডোমিটার, আরপিএম মিটার, গিয়ার ইন্ডিকেটর, তারপরে টেম্পারেচার সিগন্যাল, টার্ন সিগন্যাল, আরপিএমের ইয়েটাও দেখায়, সিগন্যাল দেখায়। আপনার 7000 এখন লক করা আছে, এই যে লকের চিহ্ন, 7000 লক করা আছে, 7000-এর বেশি উঠাইলে এটাতে সিগন্যাল দিবে, এবিএস সিগন্যাল। তারপরে এটাতে ফুয়েল, আপনি 1 লিটারে কত কিলো যাচ্ছে সেইটাও দেখায়, এই যে এই দেখেন 37.5 আছে, ইনশাল্লাহ এটা ভালোই সব কিছুই দেখায়। এটা 100 কিলো পর চেঞ্জ হয়, অনেক ভালো একটা বাইক। আর চলতে চলতে সাইনবোর্ড এসে পড়লাম আস্তে আস্তে, যাই হোক দেখেন অটোর অভাব নেই গাজীপুরে, হাইওয়েতে অটোর মনে করেন অটোর জন্য ভালো মতো গাড়িও চালাইতে পারি না, অনেক রিক্স। আরে বাবা রে, জ্যাম আর জ্যাম, গাজীপুরে এইটা কিছু করার নাই, জ্যাম থাকবেই, রাস্তাটার যদি কাজটা হয়ে যায় আশা করি জ্যাম বেশি থাকবে না, তখন হয়তো ভালো হবে আমাদের জন্য। ইনশাল্লাহ দেখেন এই তো এসে পড়েছি, পূর্বাচল স্টিল মিল লিমিটেড, এটাই আমার অফিস, এটা গেট, ডান পাশে একটা গেট, আর এটা নতুন করছে,
নতুন অফিস এখানে গাড়ি রাখি আমরা আলহামদুলিল্লাহ চলে আসলাম আমার অফিসে বন্ধুরা এটা আমাদের অফিস এটা হচ্ছে মেন নতুন অফিস করা হয়েছে আর এখানে আমরা গাড়ি রাখি আমার গাড়ি সাহেবের গাড়ি আর